সরস্বতী পূজার সকালে মায়ের প্রতি অভিমান করে আত্মঘাতী হল আদুরী মেয়ে। মায়ের প্রতি অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধুবগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীঘাট সংলগ্ন এলাকায়। মৃত কিশোরীর নাম কোয়েল শর্মা, বয়স 14 বছর। বাবার নাম কলিন শর্মা। কোয়েল গাদং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কোয়েলরা এক ভাই এক বোন। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন ছিল সরস্বতী পুজো। সকালবেলা সেজে গুজে নিজের বিদ্যালয়ে যায় ওই কিশোরী। এরপর বিদ্যালয়ে সরস্বতী দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে এবং প্রসাদ খেয়ে বাড়িতে আসে কোয়েল। বাড়ির পাশেই চলছিল সরস্বতী পুজো উপলক্ষে অর্কেস্ট্রা অনুষ্ঠান, আর সেখানে যেতে মায়ের কাছে বায়না ধরেছিল কোয়েল। মা যেতে বারণ করলে অভিমানী কোয়েল মায়ের প্রতি অভিমান করে শোয়ার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এরপর বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি ধুবগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। এরপরই হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়ে বাবা, ছোট্ট ভাই, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে ধুবগুড়ি হাসপাতালে পৌঁছায় ধুবগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ধুবগুড়ি থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের একমাত্র মেয়ের এভাবে অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। দাম